হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারের রেজাল্টের অপেক্ষায় ছিল তোমাদের অপেক্ষার দিন শেষ হতে চলেছে আগামী বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখে তোমরা কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে তোমাদের ফিফথ সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত নোটিস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিও তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে কীভাবে তোমরা রেজাল্ট চেক করবে সেটিও কিন্তু ওই ভিডিওতে দেওয়া রয়েছে আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছিল ভালো রেজাল্ট হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ফিফথ সেমিস্টারের সমস্ত স্টুডেন্টদেরকে রেজাল্টের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি আজকের যে মূল বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি কিন্তু আলোচনা করার জন্যেই এই ভিডিওটি বানানো তোমাদেরকে বলে রাখি আমি যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি কিন্তু আমি একেবারেই ভুলে গিয়েছিলাম বিষয়টি কি বিষয়টি হলো তোমাদের বাইশ তারিখে কিন্তু ফাইনালি রেজাল্ট আউট হতে চলেছে তোমরা কিন্তু খুবই আগ্রহী তোমাদের রেজাল্টের জন্য তোমরা খুব খুশি হয়েছো কারণ তোমাদের বাইশ তারিখে রেজাল্ট দেওয়া হবে তোমাদেরকে বলে রাখি শিউ মাত্র এক মাস দশ পনেরো দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশ করতে চলেছে এটা আগে কখনোই কিন্তু হয়নি এমনটাই কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে তোমরাও জানো আমরাও কিন্তু জানি যে এটি কিন্তু ফার্স্ট টাইম এক মাস দশ পনেরো দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হতে চলেছে এবারে তোমাদেরকে বলে রাখি এক মাস দশ পনেরো দিনের মধ্যে শিউ কিভাবে রেজাল্ট পাবলিশ করতে চলেছে তোমাদেরকে বলে রাখি সতেরো তারিখে মার্কস কিন্তু সাবমিট করার লাস্ট ডেট ছিল পনেরো দিন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু উত্তরপত্র জমা দেওয়ার লাস্ট ডেট ছিল তোমরা কিন্তু বুঝতে পারছো শিউ কিন্তু প্রেশার ক্রিয়েট করেছিল কিন্তু টিচারদের ওপর এক মাসের মধ্যেই খাতা কিন্তু কেটে তোমাদের কিন্তু জমা দিতে হবে ইউনিভার্সিটিকে এমনটাই কিন্তু প্রেসার ক্রিয়েট করেছিল কিন্তু সিও এর ফলে স্টুডেন্টদের ওপর কি প্রভাব পড়বে তোমাদেরকে বলে রাখি রেজাল্ট আউট হওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারব কতটা প্রভাব স্টুডেন্টদের ওপর পড়তে চলেছে এখন আমরা জানি না এক মাসের মধ্যে কিভাবে খাতা কাটা হলো কিভাবে খাতা দেখা হলো বাইশ তারিখের পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারবো কেমন খাতা কাটা হয়েছে তোমাদেরকে বলে রাখি একটি এক্সাম্পেল হিসেবে তোমাদেরকে বলে রাখছি তোমরা কিন্তু মন দিয়ে কিন্তু ব্যাপারটা শোনো এক মাস দশ দিনের মধ্যে কিন্তু সিউ কি করেছে টিচারদের ওপর প্রেশার ক্রিয়েট করে কিন্তু খাতা দেখা মার্কস সাবমিট করা সমস্ত কিছু কিন্তু প্রসেসগুলো সেরে নিয়েছে বাইশ তারিখে রেজাল্ট আউট করতে চলেছে এমনটাই কখনোই কিন্তু আগে সিউ করেনি সিউ এমন কিছু নেই যে সিউ পার না সিউ কিন্তু সব পারে এক মাসের মধ্যে রেজাল্টও দিতে পারে আর তিন মাসের মধ্যেই কিন্তু এক্সামও নিয়ে নিতে পারে সেটা কিন্তু সিউ জানি আমি সেদিকে যাচ্ছি না আমি যে বিষয়টি আলোচনা করছি তোমাদের বলে রাখি বাইশ তারিখে তোমরা রেজাল্ট দেখলে বাইশ তারিখে রেজাল্টের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা সাপ্লি পাবে অনেক স্টুডেন্ট আছে যারা এক্সপেক্ট করেছিল পঞ্চাশ পাবে সেখানে কত এসেছে তিরিশ এসেছে তখন তো তোমরা কী করবে রিভিউ বা এফএসআই করবে তোমাদেরকে একটা হিসাব অনুযায়ী আমি যদি দেখাই স্টুডেন্ট রিভিউ বা এফএসআই করলে তাদের কিন্তু একটি চার্জ দিতে হয় যেমন রিভিউ করলে একশো টাকা পে করতে হয় আর এফএসআই করলে পাঁচশো টাকা কিন্তু পার পেপার পে করতে হচ্ছে এই হিসাব অনুযায়ী তোমাদেরকে বলে রাখি তোমরা যে এক্সপেক্ট করেছিলে নাম্বারে সেই এক্সপেক্ট অনুযায়ী তোমাদের নাম্বারটা দেওয়া হয়নি তোমরা কি করবে রিভিউ বা এফএসআই করবে আমি রিভিউর দিকে যাই যদি রিভিউর দিকে তাকাই একশো টাকা করে তোমাদের চার্জ দিতে হচ্ছে রিভিউর জন্য তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় কিন্তু একশো সত্তর থানা কলেজ রয়েছে প্রত্যেকটি কলেজ থেকে যদি একশো জন করে রিভিউ বা এফএসআই করে আমি একশো টাকা করে ধরলাম তাহলে সতেরো হাজার স্টুডেন্ট কিন্তু কি করছে রিভিউ বা এফএসআই করছে আমি একশো টাকা করে ধরলাম টোটাল কত জানো আঠেরো লক্ষ টাকা কিন্তু রিভিউ বা এফএসআইয়ের জন্য কিন্তু যেতে পারে তোমরা কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো এই যে তোমরা রিভিউ বা এফএসআই করবে না এই রিভিউ বা এফএসআই করার জন্য কিন্তু সিউ তোমাদেরকে বাধ্য করবে বাইশ তারিখের পরবর্তীতে তোমরা কিন্তু মিলিয়ে নেবে শিউ আগেও এরকম করেছে তোমাদেরকে বলে রাখি একটি স্টুডেন্ট সিক্স সেমিস্টারে পড়ছিলো সে কী করেছে সিক্স সেমিস্টারে এক্সাম দিয়েছে রেজাল্টের সময় রেজাল্ট দেখছে তার কত নাম্বার এসেছে কুড়ি নাম্বার এসেছে সে এক্সপেক্ট করেছিল কত পাবে সত্তর পাবে সেখানে সে যদি কুড়ি পায় সে তখন কী করবে রিভিউ বা এফএসআই করবে তোমরা কি করবে রিভিউ বা এফএসআই করবে তোমরা রেজাল্টের এক্সপেক্ট করেছিলে সেই রেজাল্ট অনুযায়ী তোমাদের কি রেজাল্ট কিন্তু হয়নি তোমরা তখন কি করছো রিভিউ বা এফএসআই করছো সেই স্টুডেন্টটি কি করেছিল তোমরা জানো সেই স্টুডেন্টটি সে এফএসআই করেছিল পাঁচশো টাকা দিয়ে এফএসআই করার পরে যখন চার মাস পরে যখন রিভিউ রেজাল্ট এলো সিক্স সেমিস্টারে সে কি দেখলো কুড়ি নম্বর দেওয়া হয়েছিল সে সাপলি পেয়েছিল এখন সে কত পেয়েছে রিভিউ রেজাল্টে সে দেখছে ষাট নাম্বার পেয়েছি তাহলে তোমরা বুঝতে পারছো সিউ রেজাল্টে কিন্তু স্ক্যাম করছে তোমাদের সেই ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম অনেক খুঁজে কিন্তু চ্যানেল থেকে আমি বার করেই সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো পারলে তোমরা একবার দেখে নিও বাইশ তারিখে তোমরা যে রেজাল্ট দেখবে না সেই রেজাল্টে তোমাদের যে এক্সপেক্ট নাম্বার অনুযায়ী কিন্তু নাম্বার তোমরা পাবে না আর যদি নাম্বার পাও খুবই ভালো কথা যদি নাম্বার না পাও তোমাদের কিন্তু বাধ্য করবে কিন্তু সিউ কি রিভিউ বা এফএসআই করতে তোমরা জানো কি যে স্যার আমরা পাঁচ থেকে দশ নাম্বার বেশি পেতাম তার জন্য আমরা একশো দশ টাকা করে দিতে রাজি তোমাদেরকে বলে রাখি একটা কলেজের কিন্তু অনেক স্টুডেন্ট থাকে আমি ধরলাম একশো জন সেই কলেজ থেকে রিভিউ বা এফএসআই করেছে এরকমই প্রায় কিন্তু একশো সত্তরখানা কলেজ রয়েছে একশো সত্তরখানা কলেজ যদি একশো জন স্টুডেন্ট করে প্রায় কিন্তু সতেরো হাজার স্টুডেন্ট কিন্তু রিভিউ বা এফএসআই করেছে প্রায় কিন্তু আঠেরো লক্ষ উনিশ লক্ষর কাছে কিন্তু টাকা কিন্তু শিউর কাছে কিন্তু পৌঁছাচ্ছে তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের প্রাপ্য তোমাদের নাম্বার কিন্তু দেওয়া হচ্ছে না তার বদলে কি করা হচ্ছে তাড়াতাড়ি করে খাতা দেখা হচ্ছে এইভাবে কিন্তু রেজাল্ট নিয়ে স্ক্যাম চলছে এগুলি কি বন্ধ করা উচিত নয় কারণ একটি স্টুডেন্টের কিন্তু ভবিষ্যৎ নির্ভর করেছে ওই রেজাল্টের ওপর তাকিয়ে তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু সচেতন হও বাইশ তারিখে রেজাল্ট দেখার পরে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট কেমন হয়েছে তোমরা এক্সপেক্ট কেমন করেছিলে আর তোমাদের এক্সপেক্ট অনুযায়ী নাম্বার কি এসেছে তোমরা কি রিভিউ বা এফএসআই করতে চাও অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ